শীতের বিদায়ে রাজ্যে বাড়ছে উষ্ণতার পারদ। আগামী কয়েকদিন রাজ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে, ফলে সেই সঙ্গে পাল্লাতে বৃদ্ধি পাবে গরমের দাপট। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। রাজ্যে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বেড়েছে। ভোরের ঠান্ডাও শেষ দুই দিনে কার্যত উধাও। সেই সঙ্গে বেলা বাড়তে চড়া রোদের দাপট থাকছে। মার্চের শুরুতেই তাপমাত্রা 30 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে, ফলে চলতি বছরে গরম আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।